সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরজিৎ দত্তের জনপ্রিয়তা সর্বজন বিদিত। তিনি রামনগর এলাকার বহুবারের বিধায়ক, একেবারে সোজা সাপটা উত্তরদাতা হিসেবেও পরিচিত তিনি। নিজের আভ্যন্তরীণ অনুভূতি ব্যক্ত করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ ইতস্ততা করেন না তিনি। তার জনপ্রিয়তার নিরিখে এবারও তাকে এই কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি, ফলে দলের প্রতি তার আস্থা যে কতটুকু সেই বিষয়টি তুলে ধরেছেন প্রার্থী সুরজিৎ দত্ত। এবার যারা টিকিট পাননি তাদের প্রতি যেমন আবেগ ঘন বার্তা দিয়েছেন, তেমনি কেন্দ্রের বিজেপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। আমি আবার ভোটে দাঁড়াতে চলেছি, অনেক অনেকে টিকিট চেয়েছিলেন পাননি, তাদের জন্য আমার স্মরণভূতি থাকবে, আজীবন থাকবে, তাদের জন্য কাজ করবো। আমি কাউকে শত্রু ভাবি না, সবাইকে মিত্র ভাবি, তাই সবার জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আমি এবারকার নির্বাচন সাংঘাতিক নির্বাচন, ভারত পাতা কি জয় বলবো না, ভারত পিতা কি জয়, নরেন্দ্র মোদী ভারত পিতা, ভারত পিতা কি জয়, এ কথা বলেই আমি বক্তব্য শেষ করব। জয় হিন্দ, বন্দে মাতরম। রবিবার বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই তিনি নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছেন সুরজিৎ দত্ত। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।